আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। আপনাকে ওয়েলকাম। আমি এখন বর্তমানে যে জায়গায় আসছি এই ভাইয়ের কাছে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ লিটন শেখ। লিটন শেখ, আপনি এখানে কি কি বিক্রি করেন? কদবেল। কদবেল, দর্শক আপনারা হয়তো শুনে থাকবেন, আমাদের কি কি দেন, কি কি দেন? ঝাল লবণ আছে, সরিষার তেল আছে। দর্শক ঝাল লবণ দেখেন, এই ঝাল লবণ দেওয়া হয়, দেখাও। আর সরিষার তেল দেন নাকি? এটা কি খাঁটি সরিষার তেল দেওয়া হয়? আর কি দেন আপনি এর সাথে? আর কিছুই লাগে না। নুনের পাতা আর এই যে বেলগুলো, এগুলো কি পাকা? এই বেলগুলো কি পাকা? পাকা বেল। পাকা বেল, এটা কোথা থেকে আনছেন একটু বলেন? খুলনা থেকে। খুলনা থেকে? দর্শক খুলনায় মনে হয় সবচেয়ে বেশি বেল হয়। তো আপনারাও কি বেল খেতে আসছেন? জি জি ভাই, আমরা বেল খেতে আসছি। খুব বেলটা খুব ভালো, বেলটা ভালো চাই, বেলগুলো ভালো। তো আমরা এখন তার কাছ থেকে বেল কীভাবে তৈরি করে সেগুলো আমরা দেখবো। এখন এই কদবেলগুলো বানানো দেখবো, এই এই ভাই বানাবে। এখন আপনি, আমি একটা দেখুন কিভাবে বানানো হচ্ছে। কি দিয়েছেন এই মাত্র? লবণ। লবণ আর সরিষার তৈল দিচ্ছে। শুধু এভাবেই খাবো নাকি? সরিষার তৈল, বেল বানানোর অস্ত্র। দর্শক এটা কোথা থেকে বানাইছেন? এটা কামারের দোকান থেকে। কামারের দোকান থেকে? দেখুন দর্শক এই বেলগুলো, প্রতিদিন কয়টা বেল বিক্রি করেন আপনি? ঠিক নাই, মনে করেন 200-250-300। 200-250, এতে লাভ হয় কেমন? জি ভালোই, মোটামুটি। ফ্যামিলি চলে মোটামুটি? জি চলে। আপনি কি ব্যাচেলর? জি। ফ্যামিলিতে কয়জন আছে? আমাদের ফ্যামিলিতে আছে 60 জন। 60 জন। ছেলে মেয়ে কয়জন আপনার? 3 জন। হ্যাঁ 3 জন। 3 জন, আচ্ছা ঠিক আছে। একটু বানান, বানানো কমপ্লিট। কীভাবে খাবো আমি একটু দেখান তো। আচ্ছা দর্শক বেল বানানো কমপ্লিট, আমি এখন এটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বছরের এই প্রথম বেল আমরা ঘুরে বিক্রি করি। ঘুরে ঘুরে না? আচ্ছা, কয় বছর ধরে বিক্রি করেন এখানে? আমি আমার যে সময় 12 বছর বয়স সেই সময় থেকে ব্যবসা করি। 12 বছর বয়স থেকে? দর্শক এই ভাই 12 বছর বয়স থেকে এই ব্যবসাটা করে। তো আপনার বাবা কি করতো? রিক্সা চালক। অসাধারণ। দর্শক জায়গাটার নামটা বলেন। পটুয়াখালী সদর। এইটা পটুয়াখালী সদরে, এই জায়গাটার নামটা কি? একতা সড়ক। একতা সড়ক? হ্যাঁ একতা সড়ক। দর্শক এই একতা সড়কের পাওয়ার হাউসের পাশে পটুয়াখালীতে আপনারা যদি এই কদবেল খেতে চান এই ভাইয়ের কাছে আসবেন। ভাই অনেক সুন্দরভাবে বানায়, অসাধারণ হয়েছে এই কদবেলটা। তো আপনাদের যাদের এগুলো খাওয়ার ইচ্ছা আছে আপনারা আসবেন। আমি নেক্সট ভিডিওতে আমি আমাদের পটুয়াখালীতে যত ধরনের ভালো ভালো ফল হয় সেগুলো রিভিউ ইনশাল্লাহ দেবো, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, আমি আরেকটু কথা বলবো এই পাশের লোকের সাথে। তো এই আপনার সাথে, আপনি কি খাইছেন কদবেল এখান থেকে? এখান থেকে খাইনি, আরও খাচ্ছি। কেমন লাগে আপনাদের কাছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে আপনাদের কাছে? কেমন লাগে? খুবই ভালো লাগে জিনিসটা। খুব ভালো লাগে, আমিও তো খেয়ে দেখলাম, অনেক সুন্দর। দেখি এটার সাথে চামিচ দেন না? দেখুন দর্শক বেলটাকে একদম দিয়ে এটি দিয়ে কাটছেন নাকি? আর এটা দিয়ে কি করেন? কাটি না? অনেক ভালো লাগছে, আজকে এই পর্যন্তই থাকবে। যদি আপনাদের খেতে ইচ্ছে করে আপনারা আসবেন। আসসালামু আলাইকুম।